আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব। সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। সেখানে ছিলেন না, সে যথেষ্ট ভালো লোক ছিলেন। এটা মিথ্যা, তার ষড়যন্ত্র মূলক তারে এইভাবে করছে, সে নির্দোষ, সে লোক। সে দুইজন আমার এই যে এমপি ছিল, আমরা মায়ের কোলে আমরা বসবাস করছি, সে খুব ভালো মানুষ। উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন, একটা কথা এগ্রি করছে যে সাইদি আর থাকা এত ভিন্ন কেস, আমাকে যা করেন করো প্রমোশন দিয়ে দেওয়া লাগে। আমার কথা বলুন, আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা? জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। আমাদের এই দেশে আবার চলছে বৈশাচিক গণহত্যা, পাখির মতো গুলি করে মানুষ হত্যা চলছে। গণহত্যার বৈশাচিক তাণ্ডবে মেতে উঠেছে সরকার। আমি এই মুহূর্তে এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি।
যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইবো, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন। কিয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন, যারা আমাকে মহব্বত করেন, তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না, এক জেলার মানুষ নয়, অথচ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য। আমি আপনাদের ভালোবাসা ভুলবো না, আমি আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন যারা আমাকে দিনের জন্য তোমার জন্য ভালোবাসে, কিয়ামতের দিন আমরা যেন তোমার জান্নাতে এক জায়গায় থাকতে পারি। দুই হাতে ছুঁয়ে বলি পাখির কফিন, যত হোক আমাদের সময় সঙ্গিন, দুই হাতে ছুঁয়ে বলি পাখির কফিন, যত হোক আমাদের সময় সঙ্গিন, অবসান করা চাই জালিম জুলু, বেদনায় কেউ আর ভেজাব না আঁখি, চিরতরে ছাড়া পেল কোরআনের পাখি।